ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করে দেই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আর অবশ্যই আইডিগুলো খুলবেন, আর HTML CSS যে ভিডিওগুলো দিছি সেগুলো অবশ্যই দেখবেন, কারণ এগুলা লাগবেই, মানে প্রফেশনালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য এগুলা মাস্ট লাগবেই। বেশিরভাগ আপনার কাজে এই দুইটা জিনিসের জ্ঞান থাকা লাগবে, যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে, বিপদে পড়তে হবে। আচ্ছা, তো আজিম হয়তো বা গত ক্লাসটা করে নাই, মানে থিম কাস্টমাইজেশনের ক্লাসটা, নাকি আজিম? ক্লাসটা করে নাই, কিন্তু ভিডিওটা মাত্র একবার দেখছি, কিন্তু অত ভালোভাবে বুঝি না, আরো দেখতে হবে, আরো দেখে তোকে কোশ্চেন করবে। আচ্ছা ঠিক আছে, আর কয়েকবার দেখলে যদি মাথায় কোশ্চেন আছে সেগুলো নোট করে রাখবে, তারপরে নেক্সট ক্লাস আমরা বলছি। আচ্ছা ওকে, একবার দেখলে হবে না, কয়েকবার দেখতে হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে এই উপর একটা আলোচনা করছিলাম যে ফ্রি থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, তো আজকে প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনই করব। ঠিক আছে, তো আমার উদ্দেশ্য ছিল যে এটা প্র্যাকটিক্যালি সবকিছু দেখিয়ে দেওয়া, বাট হাতে তো অতটা সময় নেই, রমজান মাসে আমি যদি এটা শুরু করি তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, তো এটা তো আসলে সম্ভব না, কারণ রমজান মাসে আমি চাচ্ছি যে অল্প করে ক্লাস নিতে, ডিউরেশন কম থাকবে। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, এই এটা নিচেটা শুরু করব, প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, তো এটা শেষ করার পর তারপর আবার উপরেরটা যাব, এটা প্র্যাকটিক্যালি দেখব বাট পুরাটা দেখব না, এখানে 7টা স্টেপস আছে, আমরা ভাগ করে করে দেখব, যাতে একটু সময়টা একটু কম লাগে, আমাদের কাজগুলো আমরা খুব সহজে বুঝতে পারি, দুইটা পার্টে ভাগ করবো আর কি, বিভক্ত করবো। ক্লিয়ার? ওকে ওকে, তাহলে আমরা এখানে শুরু করে দিচ্ছি প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন কিভাবে করব। তো এটা শুরু করার আগে আমরা জেনে নেই যে আসলে প্রিমিয়াম থিম কোনগুলো বা প্রিমিয়াম থিম কি। প্রিমিয়াম থিম হচ্ছে যেই থিমগুলো টাকা দিয়ে কিনতে হয়। আমরা তো জানি যে ওয়ার্ডপ্রেসে দুই ধরনের থিম আছে, একটা হচ্ছে ফ্রি থিম যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে প্রিমিয়াম থিম যেগুলো বেসিক্যালি টাকা দিয়ে কিনতে হবে, আপনার ফ্রিতে পাওয়া যাবে না, সেগুলো অবশ্যই টাকা দিয়ে কিনে তারপর সেগুলো ব্যবহার করতে হবে আমাদের যদি প্রিমিয়াম থিম প্রয়োজন হয়। বেশিরভাগ ক্লায়েন্টের ক্ষেত্রে বা বায়ারের যখন আমরা কাজ করব তখন প্রায় 100%-এর মধ্যে প্রায় 80% প্রিমিয়াম থিম ব্যবহার করেই কাজ করা হবে, আর বাকি 20% আছে যেগুলো ফ্রি থিম ব্যবহার করেই কাজ করা হবে, আর বাকি 80% পুরোটাই প্রিমিয়াম থিম। এখন এই প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, কাস্টমাইজ বা এডিট কিভাবে করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, সেটাই আমরা এখানে স্টেপ বাই স্টেপ তুলে ধরছি, এগুলো আমরা আলোচনা করব, এরপর আমরা প্র্যাকটিক্যালি দেখব এগুলা। তবে এর আগে আমরা ফ্রি থিম কাস্টমাইজেশন শেষ করে ফেলবো, তারপরে এখানে আসব। আচ্ছা, তো উপরের মতোই, উপরে যেমন আমরা বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসটা প্রথমে ইনস্টল করতে হয় লোকাল বা লাইভ সার্ভার থেকে, ঠিক তেমনি এখানেও প্রিমিয়াম থিমে সেম, প্রথমে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে সার্ভার থেকে, এটা লোকাল বা লাইভ সার্ভার হোক যেটাই হোক, আমরা যদি নিজেরা কাজ করি নিজের প্র্যাকটিসের জন্য করি তাহলে অবশ্যই লোকাল, আর যদি ক্লায়েন্টের কাজ করি তাহলে লাইভ সার্ভার। আচ্ছা, তারপর নিচেরটা দ্বিতীয় ধাপ, তো দ্বিতীয় ধাপটা একদম ভিন্ন, মানে উপরেরটার সাথে কোনো মিলবে না। দ্বিতীয় ধাপে বলা হয়েছে যে অ্যাট ফার্স্ট পারচেস, মানে প্রথমে আমাদের কি কিনতে হবে, আমরা যে প্রিমিয়াম থিমটা ব্যবহার করব সেটা আমাদের প্রথমে কিনে নিতে হবে, এরপর ডাউনলোড করতে হবে সেই থিমটা ফ্রম কোথা থেকে, themeforest.net নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে যত রকমের প্রিমিয়াম থিম আছে সবগুলো কিনতে পাওয়া যায়, ওটা একটা মার্কেট প্লেস, সফটওয়্যার মার্কেট প্লেস, সেখান থেকে আমরা আমাদের সকল থিম ওয়ার্ডপ্রেসের থিমগুলো আমরা কিনে নিব, প্রিমিয়াম থিম বেসিক্যালি। আচ্ছা, এরপর কি বলছে, আপলোড করতে হবে, ডাউনলোড করে তারপর আপলোড ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, মানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা সেটা আপলোড ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলবো অ্যাকর্ডিং টু ওয়েবসাইট, মানে আমরা কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, আমরা যদি বিজনেস ওয়েবসাইট তৈরি করি তাহলে আমাদের বিজনেস থিম কিনতে হবে এই ওয়েবসাইট থেকে, আর যদি আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে আমাদের
ই কমার্স থিম বাছাই করতে হবে, কিনতে হবে। এখন চলেন আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে একটু বিস্তারিত দেখে নিই। আচ্ছা এই যে এখানে আমি ওয়েবসাইটটা ওপেন করে রাখছি, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে দেখা যাচ্ছে যে themeforest.net এই ইউআরএল আসলেই আপনার পেয়ে যাবেন, অথবা গুগলে যদি সার্চও দেন themeforest তাহলে পেয়ে যাবেন। আচ্ছা এখানেই সব ধরনের প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন সব কিছু এখানে পাওয়া যায়, মার্কেটপ্লেস যেটাকে বলা হয়, মার্কেটপ্লেস, সফটওয়্যার মার্কেটপ্লেস। এখানে যদি আপনি আসেন, এখানে সুন্দর করে এই যে এখানে সাজিয়ে রাখছে যে কোনো ধরনের ক্যাটাগরির থিম প্লাগইন এখানে পাওয়া যাবে। এই যে এখানে দেখা যাচ্ছে ফিচার থিম, বিশ্বের যে বড় বড় ডেভেলপার আছে যারা থিম তৈরি করে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, আমরা যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হচ্ছে, অনেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখে ফেলছে, তো তারাও বেসিক্যালি এই থিম ফরেস্ট মার্কেটপ্লেসে কাজ করে, তারা কোডিং করে ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে এবং সেই থিমগুলো এখানে বিক্রি করে। যারা ক্লায়েন্ট আছে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট তৈরি করতে চায় তারা এই মার্কেটপ্লেসে আসে, তারপর কিনে নেয়। আচ্ছা কিনে তাদের প্রজেক্টে ব্যবহার করে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থিম এখানে পাওয়া যায়, ওয়ার্ডপ্রেসের, ই কমার্সের, ব্লগিং, মার্কেটিং, ফোরাম, সব ধরনের কোর্স, সব ধরনের থিম এখানে পাওয়া যায়। আর এখানে টাকা দিয়ে কিনতে হবে না, সবগুলো ডলার, মানে আপনাকে ডলার দিয়ে কিনতে হবে, আপনি টাকা দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন না, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এটা, সেহেতু এখানে টাকা সাপোর্ট করে না। আচ্ছা যাই হোক, দেখি আমরা কিভাবে একটা থিম পারচেজ করা হয় দেখি। যেমন উদাহরণস্বরূপ বলি যে আমরা একটা ম্যাগাজিন বা একটা বিজনেস, একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করার জন্য একটা থিম খুঁজতেছি, তাহলে আমরা এখানে সার্চ দিব বিজনেস। এই যে সাজেস্টে চলে আসছে বিজনেস ইন ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে আমরা যেতে পারি, অথবা এই যে উপরে দেখা উপরে একটা মেনু আছে ওয়ার্ডপ্রেসের মেনু, এখান থেকেও আমরা কর্পোরেট এখানে ক্লিক করে আমরা চলে যেতে পারি। তো আমরা এখানে সার্চই দেই বিজনেস ইন ওয়ার্ডপ্রেস। তারপরে এই যে এখানে প্রায় 5155টা আইটেম চলে আসছে বিজনেস থিম। তো আমাদের যেটা পছন্দ বা ক্লায়েন্টের বা বায়ারের যেটা পছন্দ সেটা আমরা এখান থেকে কিনবো, পারচেজ করবো। এই যে এখানে দেওয়া আছে প্রাইস দেওয়া আছে এবং রিভিউ দেওয়া আছে যে অলরেডি যারা কিনে ফেলছে তারা রিভিউ দিছে আর কি। তারপরে নিচে সেল, মানে এটা কতবার বিক্রি হয়েছে, আপডেট আর লাইভ প্রিভিউ, মানে আমরা এটা লাইভ প্রিভিউ দেখতে পারবো যে একটা আমার এই থিমটা ব্যবহার করে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আচ্ছা লাইক আমরা একটা থিম বাছাই করি, আমরা এই এই থিমটা বাছাই করি, এখানে ক্লিক করি। আচ্ছা চলে আসছে, এখানে দেখা যাচ্ছে ডিটেল, সব ডিটেল দেওয়া আছে, এটার প্রাইস কত, তারপরে এটা আপডেট করা হয়েছে কবে, সব কিছু এখানে দেওয়া আছে, রিভিউ, রেটিং, কমেন্ট সব কিছু দেওয়া আছে, ডিজাইনার দেওয়া আছে। আমরা যদি এটা লাইভ প্রিভিউ দেখতে চাই এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের প্রিভিউ দেখিয়ে দিবে লাইভ, যে এই থিমটা ব্যবহার করে যেই ওয়েবসাইট আমরা তৈরি করবো সেটার ডিজাইনটা কেমন হবে সেটাই এখানে সুন্দর করে দেখিয়ে দেবে। আচ্ছা এটা আসতে থাকুক, তারপরে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে দুইজনে কি আমার কথা শোনা যায়? ওকে মনোযোগ দিয়ে আমি যা বলি সেগুলো শুনতে হবে। আচ্ছা এখানে প্রাইস হচ্ছে দুই ধরনের, একটা থিমের প্রাইস দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে এক্সটেন্ডেড। এই যে এখানে যদি আমরা মেনুতে যাই এখানে ক্লিক করি তাহলে এই যেখানে দেখা যাচ্ছে রেগুলার লাইসেন্স, এটা তো একটা থিম, মানে এটা তো একটা সফটওয়্যার, এটা কিন্তু ধরা যায় না। সফটওয়্যার কোনগুলো, যেগুলো আনট্যাঞ্জিবল, মানে আমরা ধরতে পারবো বা ছুঁতে পারবো না, যেমন একটা মোবাইল অ্যাপ, আমরা যখন মোবাইল অ্যাপ ইনস্টল করি প্লে স্টোর থেকে সেটা তো আমরা ধরতে পারি না, ধরতে পারি সেটা ইনস্টল করে আমরা ব্যবহার করি, এগুলোকে বলা হয় একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারে একটা লাইসেন্স থাকে, যেহেতু এটা অনলাইন সেহেতু এটা যে আপনার, আপনি যে মালিক এটা বুঝবে কীভাবে? আমরা তো গুগলে আমাদের ওয়েবসাইটটা আমরা আপলোড করব,
মানে তৈরি করার পর কোন ক্লায়েন্ট গুগল থেকে তো আমাদের ওয়েবসাইটটা যাবে নাকি, তো এই গুগল কিভাবে বুঝবে যে এই ওয়েবসাইটের মালিক, এই ডিজাইনের এই থিমটার মালিক আমরা, এটা এটা ও কিভাবে বুঝবে? ওটা তো, ও তো আর মানুষ না, একটা রোবট। ওকে বোঝাতে হবে যে আমাদের এই থিমের লাইসেন্স আছে, লাইসেন্সটা আমার, তো যেহেতু লাইসেন্সটা আমার সেহেতু এই থিমটাও আমার। আর এই যে এখানে দেওয়া আছে এই লাইসেন্সটা দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার যেটা শুধুমাত্র একটা ওয়েবসাইট একবার ব্যবহার করা যাবে, আপনি দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। তবে ব্যবহার করা যাবে, তবে শর্ত হচ্ছে আপনি যদি একবার ব্যবহার করেন একটা ওয়েবসাইটে তাহলে আজীবন আপনি আপডেট পাবেন। এটার ভবিষ্যতে যদি কোনো নতুন ডিজাইন অ্যাড হয় সেটাও আপনি আপডেট পেয়ে যাবেন শুধু ওই একটা ওয়েবসাইটে, আর বাকিগুলোতেও যদি আপনি ব্যবহার করেন সেখানে কোনো আপডেট পাবেন না। ভবিষ্যতে দেখা গেলো এই থিমের ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে, বাট আপনি পাবেন না, আপনাকে কোনো আপডেট দেওয়া হবে না, সাপোর্টও দেওয়া হবে না। ক্লিয়ার? প্রশ্ন প্রশ্ন নাই দুজনের? আর এক্সটেন্ডেডে হচ্ছে আপডেট দেওয়া হবে তাই না? হ্যাঁ, এক্সটেন্ডে আপডেট দেওয়া হবে এবং আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করা যাবে, এখানে কোনো লিমিট নাই। আর এই কারণেই এই এক্সটেন্ডেড লাইসেন্সটা প্রাইসটা অনেক বেশি, প্রায় $2,950, যেটা বাংলা টাকায় প্রায় লাখের উপরে। আচ্ছা, তাহলে কি এক্সটেন্ডেড ওয়েবসাইটটা কিনে কি আমরা কি আবার বিক্রি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা যদি এই এই থিমটার এক্সটেন্ডেড লাইসেন্স কিনি তাহলে আমরা এটা বিক্রিও করতে পারবো, লাইসেন্স দিয়ে দিব, ইউনিক একটা লাইসেন্স প্রতিটা ওয়েবসাইটের জন্য দিয়ে দিতে পারবো আমরা। আর যদি রেগুলার কিনি তাহলে শুধু একটা ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারবো। ক্লিয়ার দুজনের? প্রশ্ন নাই? জি। আচ্ছা, প্রশ্ন যেহেতু নাই আমি তাহলে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ক্লায়েন্ট কোন লাইসেন্সটা কিনবে, দুজনের একজন বলেন তো। যেহেতু একটা ওয়েবসাইট তৈরি করব সেহেতু আমরা এই থিমটা ক্লায়েন্টের, এই থিমটা ব্যবহার করে ক্লায়েন্টের ওয়েবসাইটটা তৈরি করে দিব, এরপর ক্লায়েন্ট তার ওয়েবসাইট অটোমেটিক আপডেট পাবে, ভবিষ্যতে কোনো কিছু যদি আপডেট করা হয় সেটা ক্লায়েন্ট অটোমেটিক পেয়ে যাবে। বাট আমরা যদি সেই থিমটা মানে এই থিমটা অন্য আরেকজনের ক্লায়েন্ট, অন্য ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করি তাহলে কিন্তু কোনো আপডেট পাবে না, যেহেতু আমরা তাহলে দুইটা ওয়েবসাইটে ব্যবহার করলাম। ক্লিয়ার? ক্লায়েন্টের ওই প্রথম ক্লায়েন্টের যার জন্য মানে যে কিনে দিছে আমাদের তার ওয়েবসাইটে সে শুধু আপডেট পাবে, আর অন্য কোনো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট ব্যবহার করে সে আপডেট পাবে না, কারণ সে তো আমাদের কিনে দেয় নাই, আমরা নিজেরা তার ওয়েবসাইটে এটা ব্যবহার করলাম। আর যদি এক্সটেন্ড হয় তাহলে যে কোনো যে কারো ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের আনলিমিটেড লাইসেন্স আছে সেহেতু কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এখানে তো ডলার দেওয়া আছে, তো আমরা যখন কি করব এগুলা কিনতে যাব তখন এই ডলার কোথায় পাবো? আমরা তো আর, আমরা যেহেতু বিগেনার সে তো আমার, আমাদের কাছে তো আর ডলার থাকবে না, এই ডলার কোথায় পাবো বলেন তো। আচ্ছা, আমি বলতেছি স্বপ্নর, আপনিও জানেন না? জানি না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে ডলার আর আমরা যেহেতু একদম বিগেনার আমাদের কাছে তো আর টাকা পয়সাও থাকবে না, সেহেতু এগুলো ক্লায়েন্ট কিনে দিবে। ক্লায়েন্ট যখন বলবে আমার একটা বিজনেস ওয়েবসাইট দরকার, সে তো আমরা প্রথম বলবো যে এই থিমটা ব্যবহার করে আমি তোমার ওয়েবসাইটটা তৈরি করে দিতে পারবো, তবে এই থিমটা হচ্ছে $59, তুমি আমাকে টাকা দাও, এই পরিমাণ টাকা দাও, অথবা তুমি নিজে কিনে দাও, তখন সে এই পরিমাণ টাকা আমাকে দিয়ে দিবে অথবা নিজে কিনে দিবে। যদি নিজে কিনে দেয় তাহলে তো আমাদের টেনশন নাই,
আর যদি টাকা দেয় তাহলে তো এটাকে ডলারে পরিবর্তন করতে হবে নাকি? ফেসবুকে অনেক আছে, অনেক সিনিয়র ভাই আছে, আপনারা কাজ শিখতে শিখতে পরিচিত হয়ে যাবে, তখন আপনারা সেই পরিমাণ টাকা দিয়ে ডলারে কনভার্ট করে নিতে পারেন। এছাড়াও আরো অনেক সুবিধা আছে, বাংলাদেশে অনেক কার্ড পাওয়া যায়, মাস্টার কার্ড, সেগুলো ব্যবহার করে কিনতে পারবেন। তো এটা নিয়ে টেনশন করার কারণ নেই, অটোমেটিক হয়ে যাবে। আমি যখন প্রথম প্রথম এই লাইনে আসছি তখন আমাকে টাকা দিয়েছিল 5,500 টাকা একটা থিম কেনার জন্য, বিজনেস ম্যাগাজিন থিম। তা আমার তো শুরুর দিকে ডলার ছিল না, তা টাকা দিয়ে দিয়েছি, কিভাবে কি করব। পরে ফেসবুকে এক সিনিয়র বড় ভাই যার যে এই এই লাইনে কাজ করে তার সাথে যোগাযোগ করছি, পরে বলছে নো প্রবলেম, তুমি আমাকে বিকাশে টাকা দিয়ে দাও, আমি তোমাকে কিনে দিচ্ছি। পরে আমি টাকা দিয়ে দিছি, উনি কিনে দিছে। তবে অবশ্যই ট্রাস্টেড মানে বিশ্বাসযোগ্য একজন ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে, আনট্রাস্টেড কারো হলে টাকা নিয়ে এসে ভেঙে যাবে, তখন আপনার আপনি বিপদে পড়বেন। ক্লিয়ার? আপনার প্রচুর টাকা কাটে, লেনদেনে $3 করে কাটে। তো এই কারণে আমি ওই পেমেন্ট সিস্টেম আছে ইন্টারন্যাশনাল অনেকগুলা, তো বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য আপনি শুনে থাকবেন নাকি আমি আসলে জানি না ততটা, তবে ফ্রিল্যান্সারদের জন্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে বিকাশে টাকা আনা যায়। রিসেন্টলি এটা বিকাশ অ্যাড করেছে এই ফিচারটা, দুজনে কি জানা আছে এটা? না, এইমাত্র জানলাম। আচ্ছা, বিকাশের মাধ্যমে বিকাশ আর কি, বিকাশ কর্তৃপক্ষ এটা নতুন চালু করছে যে আপনি আপনার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট থেকে ফ্রিল্যান্সিং এর টাকাটা বিকাশে ইনস্ট্যান্ট লেনদেন করতে পারবেন, মানে নিয়ে আসতে পারবেন আর কি, তারা আপনাকে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিবে। তো এটাই আমি অলওয়েজ ইউজ করি, কারণ ঝামেলা আর একটু ব্যাংক, কারণ কার্ড দিয়ে যখন লেনদেন করতে যাবেন তখন দেখা যাবে যে কার্ডের একটা চার্জ থাকে, আর অবশ্যই কার্ডের একটা মেয়াদও থাকে, মাস্টার কার্ডে, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ডে। তো এই জন্য আর কি একটু অসুবিধা। তো এই জন্যই ঝামেলা যায় না, যে বলি তোমার প্রয়োজন তুমি আমাকে কিনে দাও, তারপরে আমি ইউজ করি, নো টেনশন, অথবা তার কার্ড ইউজ করা যায়, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, তো মেইন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে থিমটা প্রয়োজন সেই থিমটা আমরা এই মার্কেট প্লেস থেকে ডাউনলোড করব, কিনবো, কিনে ডাউনলোড করব, ঠিক আছে? এই যে এখান থেকে সাইন ইন করব, সাইন ইন করলে সাইন ইন করার পর আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা ডাউনলোড অপশন দেখতে পাবো। সাইন ইন করে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনার ড্রপ ডাউন একটা অপশন থাকবে ডাউনলোড, সেখানে গেলে আপনি যত ধরনের থিম কিনেছেন সেগুলো ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এই অ্যাকাউন্ট কোথায় করতে হবে? এখানে অ্যাকাউন্ট খুলতে হবে, এটা যে কোনো থিমই আপনি কিনতে গেলে এখান থেকে অ্যাড টু কার্টে গেলে প্রথমে বলবে যে আপনি আপনি আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এই যে চেক আউট, এই যে এখানে বলছে যে $59, আর নাম টাম এগুলো সব দিয়ে তারপরে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে তারপরে কন্টিনিউ যেতে হবে। ওকে, কেটে দিই তাহলে। আচ্ছা, এটা লাইভ রিভিউটা একটু দেখি, এই যে এখানে লাইভ রিভিউ দেওয়া আছে, যেহেতু প্রিমিয়াম থিম আমরা যেহেতু টাকা দিয়ে কিনতেছি সেহেতু অবশ্যই আমাদের কিছু রেডিমেড ডিজাইন দিয়ে দিবে যে এই ডিজাইনগুলো আমরা ব্যবহার করতে পারবো, এবং যদি ব্যবহার করি তাহলে এই রকম ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো একদম সেম টু সেম। আমরা একটা ডিজাইন দেখি, এই ডিজাইনটা দেখি, এখানে ক্লিক করলে চলে আসবে। এই যে চলে আসছে, সেম টু সেম এই রকম ডিজাইনের ওয়েবসাইট আমরা তৈরি করে ফেলতে পারবো এই থিমটা ব্যবহার করে। যেহেতু এটা একটা প্রিমিয়াম থিম আমরা টাকা দিয়ে কিনতেছি, থিমের দাম কিন্তু প্রায় যে এখানে দেওয়া আছে কত,
আচ্ছা, ওখানে দেখেছিলাম আমরা প্রায় $59, $69, তো বাংলাদেশি টাকায় প্রায় 6,000-এর কাছাকাছি, এর বেশি হতে পারে। তো যেহেতু এত টাকা দিয়ে আমরা কিনতেছি এই সফটওয়্যারটা, সেহেতু আমাদের কিছু রেডিমেড ডিজাইন দিয়ে দিছে, এই যে একটা দুটা তিনটা, আরো কিছু ডিজাইন আছে নিচে, এই যে আরো কিছু ডিজাইন আছে, এই সবগুলো আমরা পেয়ে যাব এই থিমটায়। নতুন আর দুইটা অ্যাড করছে এবং ভবিষ্যতে আরো কিছু অ্যাড করবে, তো অনেক ফিচার আমরা পাবো। যেহেতু প্রিমিয়াম থিম সেহেতু অনেক ফিচার পাবো, আর এই এই ফিচারগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, একদম সেম টু সেম ডিজাইনের। মানে আমাদের কষ্ট কষ্ট করে ম্যানুয়ালি করতে হবে না, ফ্রি থিমে কিন্তু ম্যানুয়ালি করতে হয়, ম্যানুয়ালি সব কিছু করতে হয়, ধরে ধরে এই মেনুটা সেট করতে হয়, লোগো আপলোড করতে হয়, টেক্সট গুলা ছবি আপলোড করতে হয়, সবকিছু করতে হয়। বাট আমরা যেহেতু প্রিমিয়াম থিম ব্যবহার করছি, সেহেতু এগুলো আমরা ম্যানুয়ালি করব না, এগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা নিজের মতো করে ছবিগুলো এডিট করে দিব, এখানে আমাদের নিজের বা ক্লায়েন্টের ছবি দিয়ে দিব, ক্লায়েন্টের নাম, ডেসক্রিপশন এগুলো দিয়ে দিব। আচ্ছা, কেটে দেই এটা, এটাও কেটে দেই। ওকে, তো ক্লিয়ার, দুইটা দ্বিতীয় ধাপ ক্লিয়ার, স্টেপ ক্লিয়ার দুজনের। ওকে, তারপর আমরা নিচে ধাপে চলে যাই, যে এই যে এখানে বলছে যে ইফ ইউ ওয়ান্ট টু মেক ই কমার্স ওয়েবসাইট, এইটা উপরের মতো একদম সেম টু সেম, সেম টু সেম উপরের মতোই। তো আমি এটা আর আলোচনা করতেছি না, গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করছি বিস্তারিত, তো ভিডিও দেখলে আজিম তুই ক্লিয়ার হয়ে যাবি, আর স্বপ্নর উনি তো জানেই বিষয়টা, আশা করি জানে। আপনি কি জানেন এটা ক্লিয়ার তো আপনার স্বপ্নর? আচ্ছা, এটা যেহেতু আগের ক্লাস আলোচনা করছিলাম, সেহেতু এখানে আর আলোচনা করতেছি না। আচ্ছা, এরপর এই যে তিন নাম্বার বলছে কি, ইম্পোর্ট ডেমো অর রেডিমেড ওয়েবসাইট। একটু আগে যে আমরা রেডিমেড ডিজাইনগুলো দেখলাম, সেগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো, মানে সেগুলোকে ডেমো বলা হয়, রেডিমেড ওয়েবসাইটগুলোকে ডেমো বলা হয়, ডেমো। তো সেই ডেমোগুলাই আমরা ইম্পোর্ট করতে পারবো এক ক্লিকের মাধ্যমে। আমাদের অপশন দিবে যে তুমি কি প্রিমিয়াম থিম যখন আমরা ইনস্টল করব, আমাদের অপশন দিবে যে তুমি কি ম্যানুয়ালি করতে চাও নাকি আমাদের রেডিমেড ডিজাইনগুলো তোমরা ইম্পোর্ট করতে চাও, মানে ইউজ করতে চাও আর কি। তো আমরা যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে ম্যানুয়ালি করব, আর যদি মনে করি যে না আমাদের ম্যানুয়ালি করব না, আমরা এই রেডিমেড ডিজাইনগুলোই ব্যবহার করবো, তখন সেহেতু আমরা ইম্পোর্টে ক্লিক করলেই আমরা সেগুলো অটোমেটিক এক ক্লিকের মাধ্যমে 5 থেকে 10 মিনিটের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে, আমাদের ওয়েবসাইট ডিজাইনগুলো রেডি হয়ে যাবে। তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে আরও বিস্তারিত ক্লিয়ার হবো, বাট ধারণা দিয়ে দিলাম। আচ্ছা, তো এর 4 নম্বর ধাপে কি বলছে, যে কাস্টমাইজ অল দ্য এলিমেন্টস, মানে আমরা যেই ইম্পোর্ট করেছি, যেই ডেমোটা বা রেডিমেড ওয়েবসাইটে ইম্পোর্ট করেছি, সেগুলো কাস্টমাইজ করতে হবে অর এডিট করতে হবে। অল দ্য এলিমেন্টস মানে যত এলিমেন্টস আছে, টেক্সট, লোগো, ইমেজ, ভিডিও, অডিও, যা যা আছে সব কিন্তু কাস্টমাইজ করতে হবে বা এডিট করতে হবে অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্টস, মানে বায়ার যা যা বলবে সেই অনুযায়ী, আমরা নিজের থেকে কিছু করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে, নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবো না, বায়ার যা বলবে সেটাই করবো। আচ্ছা, 1 নম্বর কি কি আমাদের কি কি এলিমেন্টস ই করতে হবে সেটা এখানে বলা আছে, যে 1 নম্বর পেজ ক্রিয়েট করতে হবে, পেজ তৈরি করতে হবে। কিছু পেজ আছে যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ব্লক, এগুলো এই পেজগুলো তৈরি করতে হবে। কোথা থেকে তৈরি করে এটা তো আমরা জানি, যে পেজ সেকশন থেকে। তারপরে মেনু সেট আপ করতে হবে, মেনু তৈরি করতে হবে, প্রথমে যে পেজগুলো আমরা তৈরি করব প্রথম ধাপে সেগুলোই আমরা মেনুতে অ্যাড করব। এরপর আমরা পোস্টের পোস্ট অ্যাড করতে পারবো, অথবা ক্যাটাগরি অ্যাড করতে পারবো, পোস্টের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, তো 3 নম্বরে বলছে ব্লগ সেট আপ। ব্লগ সেট আপ বলতে আমরা যদি নিজের মতো করে ডিজাইন করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে আমরা এটা ইউজ করব, এই ধাপটা ইউজ করব। আর যদি নিজের মতো ইউজ না করি, থিমের মধ্যে যেটা আছে সেটাই থাক, তাহলে আমরা এটা ইউজ করব না, বাদ। আচ্ছা, 4 নম্বর বলছে উইজেট কাস্টমাইজেশন ইফ নিড, মানে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই উইজেটটা কাস্টমাইজ করব।
হোম পেজে অথবা সিঙ্গেল পেজে। আর উইজেটটা, উইজেটটা কিভাবে কাস্টমাইজ করব, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে গিয়ে সেকশনে গিয়ে, এটা আমরা জানি। তারপরে সবশেষে বলছে ফুল ওয়েবসাইট এডিট, মানে ফুল ওয়েবসাইটটা আপনার কাস্টমাইজ করতে হবে, এডিট করতে হবে। কোথা থেকে? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে যেতে হবে। আর যেহেতু এটা প্রিমিয়াম থিম, সেহেতু এক্সট্রা পাবে আরেকটা অপশন থাকে, এক্সট্রা পাবে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে থিম প্যানেল অ্যান্ড থিম অপশন। এই দুইটা অপশন মাস্ট থাকবেই, যেহেতু এটা প্রিমিয়াম থিম। সেহেতু মাঝে মধ্যে কাস্টমাইজও থাকতে পারে, মাঝে মধ্যে থিম প্যানেলও থাকতে পারে, মাঝে মধ্যে থিম অপশনও থাকতে পারে। যেটাই থাকুক না কেন, এই তিনটা যেটাই থাকুক না কেন, এটা তো থাকবেই মাস্ট। আর বাকি এই দুইটা যেটাই থাকুক না কেন, এই দুইটা ব্যবহার করে আমরা আমাদের ফুল ওয়েবসাইটটা এডিট করব, এগুলো ব্যবহার করে। আর কিভাবে এডিট করব, প্রথমে হেডার অংশটা, তারপরে ফুটার অংশটা, তারপরে লাস্টে একদম কন্টেন্ট এরিয়াটা, মাঝখানের এরিয়াটা, এটা আমরা এডিট বা কাস্টমাইজ করব। ক্লিয়ার দুজনের? আচ্ছা, তারপরে সবশেষে নোট হিসেবে আমি একটা কথা বলে দিছি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্রফেশনাল কাস্টমাইজেশন, আপনার কাস্টমাইজেশন যে প্রফেশনাল হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে, সেটা ডিপেন্ড করে যে আপনার ওয়েবসাইটে কতটুকু কন্টেন্ট আছে, আপনার ওয়েবসাইটে ইনফরমেশন কতটুকু আছে। আপনি যদি একটা মাত্র পোস্ট করেন তাহলে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন না, এডিট করতে পারবেন না আপনার ওয়েবসাইটটা, কারণ ওয়েবসাইট তো কন্টেন্টই নাই, তাহলে এডিট কিভাবে করবেন। যেমন ধরেন ফেসবুক, ফেসবুকে যদি ইউজার দুই তিনজন থাকতো তাহলে কি ফেসবুক সুন্দর করে তাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারতো? পারতো না। কিন্তু ফেসবুকে প্রচুর পরিমাণে ইউজার আছে, এই কারণে প্রতিনিয়ত পোস্ট করছে এবং সেই পোস্টগুলা ফেসবুকে সুন্দর সুন্দর করে, সুন্দর করে ডিজাইন করে রাখছে, ট্যাব আকারে। আপনি ভিডিও ট্যাবে গেলে ভিডিও দেখতে পাবেন, পোস্ট নিজের প্রোফাইলে ঢুকলে প্রোফাইল দেখতে পাবেন, মানে সুন্দর করে সাজিয়ে রাখছে আর কি। বাট যদি ইউজার যদি এক দুইজন থাকতো তাহলে কিন্তু এগুলো পারতো না, কারণ ইউজার যেহেতু কম, ইনফরমেশনও কম, আর ইনফরমেশন কম হলে কিন্তু ফেসবুকটা সুন্দর করে ডিজাইন করা থাকতো না। ঠিক তেমনি ওয়েবসাইটে সুন্দর করে ইনফরমেশন দিতে হবে, বেশি বেশি ইনফরমেশন দিতে হবে, তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে ভাল লাগবে, প্রফেশনাল হবে। এটাই আমি এখানে বলে দিছি, তো এটা মাস্ট অবশ্যই ফলো করতে হবে। আচ্ছা, তো এতটুকুই ছিল আজকের ক্লাস, আমি আর কন্টিনিউ করছি না, আর বেশি ক্লাস নিচ্ছি না, ডিউরেশন আর বাড়াচ্ছি না, তো এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা এটার প্র্যাকটিক্যাল দেখবো আর কি, প্র্যাকটিক্যালি এগুলা কীভাবে কী করতে হয়। আমরা মেনু, এই যে মেনু অথবা ফাইভ, মানে পাঁচটা ধাপ স্টেপ ফলো করব, শেষ করব আমরা, যদি টাইম থাকে ছয়টা করব, আর যদি না টাইম থাকে তাহলে চারটাও করতে পারি, এটা সময়ের উপর ডিপেন্ড করে। আগামী ক্লাস সাতটার দিকে শুরু হবে, রেডি থাকতে হবে দুজনকে। ক্লিয়ার? ওকে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি আর কন্টিনিউ করছি না আজকের ক্লাস, আজকের ক্লাস এবং তো থাক, আর নেক্সট ক্লাস অবশ্যই।